স্টোন যদি কিডনিতে থাকে সেক্ষেত্রে আমরা অনেক বেশি দিন অপেক্ষা করতে পারি ছোট স্টোন যেমনি পাঁচ মিলিমিটার বা তার কম সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অ্যালকালাইজার পটাশিয়াম সাইট্রেট সিরাপ এই ধরনের সিরাপ দিয়ে চেষ্টা করি স্টোনগুলোকে গলার তাছাড়া কিছু কিছু ওষুধ আছে যেগুলো ইউরিনের ভলিউম বাড়ায় বা ডায়োলাসিস করে সেই ধরনের ওষুধ দিয়েও আমরা চেষ্টা করি স্টোনগুলোকে গলিয়ে দেওয়ার কিছু কিছু লাইফস্টাইল মডিফিকেশান যেমনি বেশি করে জল খাওয়া এনিম্যাল প্রোটিন ইনটেক কমানো নুন খাওয়া কমানো বা সাইট্রাস ফ্রুটস বেশি করে খাওয়া পাতিলেবু মৌসুম্বী লেবু বাতাবি লেবু কমলা লেবু এসব খেলেও স্টোন হওয়ার প্রবণতা কমে এবং ছোট ছোট স্টোন গলে বেরিয়েও যেতে পারে এইভাবে আমরা চেষ্টা করি স্টোন ছোটো স্টোন বার করে দেওয়া কিন্তু স্টোন যদি একবার এক সেন্টিমিটারে বড়ো হয়ে যায় সেই স্টোন কিন্তু কোনোভাবেই কোনো ওষুধেই গলবে না তাও কিছু কিছু স্টোনস যেমনি ইউরিক অ্যাসিড স্টোনস তাদের একটা গলার সম্ভাবনা থাকে কিন্তু অন্যান্য স্টোন মানে ক্যালসিয়াম অক্সাইড স্টোন বা ইনফেক্টেড স্টোন বা স্ট্যাঘন ক্যালকুলাস এগুলো কিন্তু কোনোভাবেই ওষুধে গলানো সম্ভব নয় তো শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই স্টোন যত ছোটো থাকে তাকে বার করাও তত সহজ বিভিন্ন পদ্ধতি আছে বাইরে থেকে সাউন্ড ওয়েভ দিয়ে স্টোন ভেঙে দেওয়া যায় যাকে বলে ইএসডাব্লিউএল বা লিথোট্রিপসি মাইক্রো সার্জারি বা পিসিএনএল করে ছোট্ট স্টোনে পিছিয়ে একটা ছোট্ট ফুটো করে সেই স্টোন বার করে দেওয়া যায় বা এখন সব থেকে উন্নত মানের যে পন্থাটা এসছে সেটা হচ্ছে আরআইআরএস মানে রেট্রোগ্রেড ইন্ট্রারেনাল সার্জারি এক্ষেত্রে এন্ডোস্কোপি করে কিডনির ভেতরে গিয়ে ছোটো ছোট স্টোনকে খুঁজে বার করে আন্ডার ভিশন লেজার দিয়ে ভেঙে সেই স্টোন বার করে দেওয়া যায় এবং মানে টু থ্রি মিলিমিটার স্টোনস অনেক ক্ষেত্রে আমাদের বার করতে হয় কিছু কিছু প্রফেশন যেমনি পাইলটস মার্চেন্ট নেভিতে যারা কাজ করে বা এয়ার হোস্টেস তাদের ক্ষেত্রে টু থ্রি এম এম স্টোন হলেও তাদেরকে ফ্লাই করতে দেওয়া হয় না সেক্ষেত্রে আমরা এই ধরনের স্টোনগুলোকে আর আইআরএসের মাধ্যমে বিনা কোনো কাটা ছেঁড়া ফুটো বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন না করে খুব সহজেই ডে কেয়ারে স্টোনটাকে বার করে দিতে পারি সুতরাং স্টোন যদি হয়ে থাকে স্টোন ফলো আপ করুন ছোটো স্টোন হলে ওষুধ খান ওষুধেই বেরিয়ে যাবে ডাক্তারবাবুই আপনাকে অ্যাডভাইস করবে ওষুধ খাওয়ার ওটিসি মেডিসিনস যেগুলো সম্বন্ধে আমরা জানি না যে তার মধ্যে কী আছে কী নেই সেগুলো অন্যের অ্যাডভার্টা অ্যাডভার্টাইজমেন্ট দেখে বা অন্যের কথা শুনে খাবেন না কারণ অনেক ওটিসি মেডিসিনসেই নানান রকমের অ্যালকোলয়েডস থাকে এবং কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে যেগুলো হয়তো আপনার কিডনির ক্ষতি করে দিতে পারে এবং সে খেয়ে সোন তো গলবেই না বরং দেখা যাবে আপনার রেনাল ফেলিওরের দিকে আপনি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন এবং সেটা আপনি জানতেও পারবেন না তো স্টোন সমস্যার সমাধান আছে নানান রকম ওষুধের মাধ্যমে আছে সার্জারির মাধ্যমে আছে এবং সেটা আপনার ইউরোলজিস্ট আপনাকে বেস্ট গাইড করবে নিজে চিকিৎসা না করে চেষ্টা করুন একজন ইউরোলজিস্টকে দেখাতে এবং সে কিন্তু আপনার স্টোনের বার করার বা তার নির্মূল করার সুব্যবস্থা এবং ভবিষ্যতে যাতে না হয় তার জন্যে কী ধরনের ডায়েট ফলো করবেন সে বিষয়ে আপনাকে গাইড করতে পারবে